বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেননি, তাই বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যে কয়েকজন প্রার্থীকে লড়াই করতে হবে তারা এখন বাড়ি বাড়ি প্রচার করছেন। বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর আসনের বিজেপি প্রার্থী কাজল রানী দেববর্মার সমর্থনে পুষ্করবাড়ি এলাকায় দলীয় কর্মীর সমর্থকরা বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করেন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তারাও ভোটারদের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিচ্ছেন। যে ডোর টু ডোর প্রোগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা, আজকে আসনগঞ্জ পঞ্চায়েতে দেখে আমাদের বিশ্বমঙ্গল গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের 10 নম্বর ক্যান্ডিডেট কাজল রানী দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে জয়যুক্ত করা যায় তার জন্য আজকে আমরা ডোর টু ডোর করছি। তাহলে তারা আমাদেরকে সবাই আমাদের পার্টিকে আশীর্বাদ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এবং আশীর্বাদ করবে এই আশ্বাস আমাদের দিয়েছি।